সময়টা ভালো যাচ্ছে না সাইফ স্পোর্টিং এর। শেরিংহাম ওয়েস্টসনদের নিয়ে চমক দেখানো দলটি মুদ্রার উল্টোপিট দেখে আরামবাগের বিপক্ষে। লিগ রেসে টিকে থাকতে তাই ফরাশগঞ্জের বিপক্ষে এই ম্যাচটি সাইফের জন্য ছিল বাঁচা মরার লড়াই। শক্তিমত্তায় সাইফের চেয়ে ঢের পিছিয়ে ফরাশগঞ্জ, তবে এদিন তাদের অদৃশ্য প্রতিপক্ষ হয়েছিল মানসিক চাপ। সেই চাপের কাছে হেরে ম্যাচের মাত্র 8 মিনিটেই আলমগীরের গোলে পিছিয়ে পড়ে ফেভারিটরা। অবশ্য সমতায় ফিরতে সাইফ সময় নিয়েছে মাত্র 3 মিনিট। স্পটলাইটে ওয়েটসন, যে গোলটি এই হাইতিয়ান করেছেন পেনাল্টি থেকে। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল উপহার দিতে পারেনি কোনো দলই। বিরতি থেকে ফিরেই জুয়েল রানার চমকে ম্যাচের লিড নেয় সাইফের সিট, যদিও তাদের সেই আনন্দের স্থায়িত্বকাল ছিল মাত্র মিনিট দুয়েক। ফরাশগঞ্জের হয়ে এবার প্রতিপক্ষের গোলমুখ ওপেন করেন শামীম, শেষ পর্যন্ত যা হতাশাই হয়ে থেকেছে শিরোপা প্রত্যাশীদের কাছে। এদিকে দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে খেলার মাত্র 4 মিনিটেই সোহেল রানার গোলে এগিয়ে যায় আরামবাগ। এর 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাজন মিয়া। ম্যাচের বাকি সময় এই স্কোর ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।